আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমি সপ্তম শ্রেণীর 187 পৃষ্ঠার 6 নম্বর থেকে 10 নম্বর এই 5টি অঙ্ক তোমাদের সমাধান করে দেখাবো। মূলত আমি পূর্বের ক্লাসে 1 থেকে 5 এই 5টি অঙ্ক সমাধান করে দেখিয়েছি, আজকে আমি দ্বিতীয় অংশ অর্থাৎ 6 থেকে 10 এই 5টি অঙ্ক সমাধান করে দেখাবো। দেখো, 6 নম্বর অঙ্কে বলা আছে যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। তো এই অঙ্কটিকে আমাদের প্রয়োজনীয় কাগজ কেটে এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো পূর্বের ক্লাসে আমি ডিটেলসে বুঝিয়েছি কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় এবং কিভাবে আমরা অঙ্কটি সমাধান করব। তোমরা পূর্বের যারা ভিডিওটি মিস করেছো তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব, তোমরা এর আগের ক্লাসটি দেখে নিবা। তো এই অঙ্কে মূলত প্রথমে আমরা মিডল টার্মের মাধ্যমে উৎপাদক নির্ণয় করতেছি, অর্থাৎ এই যে রাশিটি ছিল এটির উৎপাদক হচ্ছে এই দুইটা রাশি, তাই না? একটা হচ্ছে x+1 × x+1। এখন অঙ্কটি দুইভাবে সমাধান করা যায়, আমরা উৎপাদকে বিশ্লেষণ করে অর্থাৎ মিডল টার্মের মাধ্যমে করতে পারি, আর একটি আমরা ডাইরেক্ট কাগজ কেটে করতে পারি। এখন আমরা যখন মিডল টার্মের মাধ্যমে করব তখন অঙ্কটি আমাদেরকে অনেক ইজি হয়ে যাবে। এই জন্য মূলত মিডল টার্মের মাধ্যমে তোমাদের আগে দেখানো যে এই অঙ্কটির উৎপাদক কী হবে। তো এই অঙ্কটির উৎপাদক কী হয় একটু দেখে নিই। তো মিডল টার্মের নিয়মটা যদি তোমাদের আমি একটু ওভারভিউ করে দিই, যে মিডল টার্মের নিয়ম হচ্ছে যে এক্স স্কোয়ারের যে সহগ আছে আর ধ্রুবপদের সহগকে গুণ করতে হয়। এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1 আর ধ্রুবপদের সহগ হচ্ছে 1। তো 1 আর 1 যদি আমরা গুণ করি তাহলে আমাদের মান আসে কত? 1, তাই না? এখন এই 1কে এমন দুইটি সংখ্যা দ্বারা ভাগ করতে হবে বা বিশ্লেষণ করতে হবে যার যোগফল বা বিয়োগফল এই মাঝের যে পদ তার সমান হবে। মাঝের পদ হচ্ছে 2x। তাহলে 2x এর সমান হতে গেলে এখন 1 × 1, যখন 1 আর 1 গুণ করব তাহলে এই 1-এর পরিবর্তে যদি x বসাই 1x × 1x, এই দুইটা যদি যোগ করি x আর x যোগ করলে 2x হবে, তাই না? তো মিডল টার্মের নিয়মই হচ্ছে যে এই x স্কোয়ারের সহগ আর হচ্ছে ধ্রুবপদ এই দুটা গুণ করে ওই সংখ্যাকে দুইটি সংখ্যায় ভাগ করতে হবে, তাই না? তো আমরা এখানে যেহেতু x পেলাম বা 1 পেলাম তাহলে x+x করে নিব। তারপর এই প্রথম দুইটা পদ থেকে অর্থাৎ x স্কোয়ার আর x থেকে কী কমন যায়? আমাদের x কমন গেলে x+1। এখন কমন জিনিসটা কী? কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। দেখো, এক্স স্কোয়ার থেকে যখন x কমন নিব অর্থাৎ x স্কোয়ার থেকে x ভাগ করতে হবে। তো x স্কোয়ার থেকে x ভাগ করলে x থাকে এবং এই xকে x দ্বারা ভাগ করলে হয় 1। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটি অঙ্ক একটু ডিটেলসে করিয়ে দেখাচ্ছি। দেখো, আমরা যেহেতু প্রথম দুইটা অংশ থেকে x কমন নিব তাহলে আমাদের প্রথম দুইটি সংখ্যা কী ছিল? একটি ছিল x স্কোয়ার প্লাস আরেকটা ছিল x। এখন এখান থেকে কমন নিলাম কি আমরা x, তাহলে x কমন নেওয়া মানে x দ্বারা ভাগ করা, তাই না? এখন এই x স্কোয়ার যদি ভাগ করি তাহলে এখানে দুইটা x আছে, একটা x কাটা গেলে থাকে আর একটা x, তাই না? এই দেখো, এখানে একটা x চলে আসছে। একইভাবে এই x আর x কাটা গেলে থাকে 1, তাহলে এই এখানে চলে আসলো 1। আমরা কী করলাম, x কমন নিলে এইখানে থাকে x স্কোয়ার আর এই অংশে থাকে হচ্ছে শুধুমাত্র 1, আর বাকি যে পরের দুইটা পদ আছে x+1, এখানে কমন যায় হচ্ছে 1। 1 কমন নিলে x-কে 1 দ্বারা ভাগ করলে x-ই হয়, প্লাস 1-কে 1 দ্বারা ভাগ করলে 1 হয়। এখন আমরা আবার দেখতেছি যে এইটা একটা রাশি, এইটা একটা রাশি বা পদ। তো এই দুইটা পদের মধ্যে কমন যাচ্ছে হচ্ছে x+1। তো x+1-কে কমন নিলে এইখানে থাকে হচ্ছে শুধুমাত্র x, এই প্লাস চলে আসলো, এই এইখানে থাকে শুধুমাত্র 1, এই 1টা নিচে চলে আসলো। তাহলে আমরা এই যে রাশিটি ছিল এই রাশিটির দুইটা উৎপাদক পেলাম, একটা হচ্ছে x+1 আর একটা হচ্ছে x+1। এই x+1 এবং x+1-কে আমাদের কী করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, সেটা দেখাইতে হবে আয়তাকার একটি কাগজের মাধ্যমে। তো এখানে আমরা x+1 একটাকে নিব হচ্ছে দৈর্ঘ্য হিসাবে, একটাকে নিব প্রস্থ। তো এই x+1-কে আমরা প্রস্থ নিলাম এবং এই x+1-কে দৈর্ঘ্য নিলাম। দেখো, এই পুরোটাকে যদি আমরা একটা আয়তক্ষেত্র কল্পনা করি তাহলে তোমরা একটু খেয়াল করো, এখন আয়তক্ষেত্রের দুইটা অংশ থাকে, এইটা হচ্ছে আমাদের প্রস্থ আর এই অংশটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, তাই না? এখন আমরা কী করলাম, x+1-কে ধরে নিলাম হচ্ছে প্রস্থ, তাই না? তাহলে এই যে পুরোটার অংশের মান হচ্ছে x+1, তাহলে এইটুকুর মান হচ্ছে x+1 আমরা এখানে নিয়ে নিছি। আবার এইটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, তাহলে এইটার মান হচ্ছে কি x+1, তাহলে দৈর্ঘ্য প্রস্থ আমরা বসালাম। এখন আমরা যদি আরেকটু খেয়াল করি, এই যে দৈর্ঘ্যের মধ্যে একটা অংশ আছে x, একটা অংশ আছে 1, প্রস্থের মধ্যেও একটা অংশ আছে x, একটা অংশ আছে 1, তাই না? তাহলে x এর জন্য আমরা একটা জায়গা আলাদা করে দিব আর 1 এর জন্য একটি আলাদা করব। কেন? কারণ x হচ্ছে আমাদের চলক অর্থাৎ অজানা রাশি যার মান আমাদের নির্ণয় করতে হয়, আর 1 হচ্ছে ধ্রুবপদ। যেহেতু দুইটা আলাদা আলাদা জিনিস এজন্য আমরা এই দুইটার
মান বা দুইটা জায়গা আলাদা করে দিব। তাহলে আমরা কি করলাম, এই যে এই জায়গাটুকু দিলাম এক্স কে, অর্থাৎ এইখান থেকে শুরু করে এই জায়গাটুকু এক্স কে দিলাম, আর এই জায়গাটুকু দিলাম হচ্ছে ওয়ান কে। এখানে এক্স প্লাস ওয়ান ছিল, যেহেতু দুইটা পথ ছিল আমাদের, দৈর্ঘ্যে কয়টা পথ আছে, দুইটা, তা এই জন্য আমরা দুই ভাগে ভাগ করব, এক্স কে দিব বড় অংশ, ওয়ান কে দিলাম ছোট অংশ। একইভাবে এই যে প্রস্থ ছিল, এইখানে দুইটা পদ আছে, একটা এক্স একটা ওয়ান, এই জন্য এক্সের জন্য আমরা একটা অংশ নিব বা রাখবো, ওয়ানের জন্য একটা অংশ নিব। এখন এখানে দেখো, এই যে আমরা দৈর্ঘ্য প্রস্থ থেকে মানগুলো বসালাম, এখন এই যে এটা হচ্ছে ক্ষেত্রফল, তাই না? এই ক্ষেত্রফলে কী মান বসবে সেটা আমরা কীভাবে বসাবো? এখন ক্ষেত্রফল সমান আমরা কী জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ হচ্ছে এক্স, তাহলে ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এক্স গুণ এক্স, তাই না? এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তাহলে এই যে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে এক্স স্কোয়ার। একইভাবে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে, এখানে দৈর্ঘ্য হচ্ছে কত আমার এক্স, প্রস্থ হচ্ছে কত ওয়ান, এক্স আর ওয়ান গুণ করলে হয় এক্স। এখন এইখানে একটা জিনিস কমন কোশ্চেন আসতে পারতে পারে যে এই এক্স তো এই জায়গাটুকুর অংশ, তাহলে আবার এই আয়তক্ষেত্র আলাদা, এইটা আলাদা, তাহলে এইটুকুর পরিমাণ কিভাবে এক্স হবে, কারণ দৈর্ঘ্য বলতে তো এইটুকুই বোঝাচ্ছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে। তো এইখানে কমন অ্যান্সার হচ্ছে যে আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হয়, অর্থাৎ এই যে এক্স এর বিপরীত বাহু হচ্ছে এইটা, তাহলে এইটার পরিমাণ আর এই বাহুর পরিমাণ সমান। একইভাবে এই বাহু আর এই বাহুর পরিমাণ সমান, এই জন্যে এই এক্স মানে এইটুকু বা এই জায়গাটুকুর পরিমাণও এক্স হবে, এই জন্য আমরা এখানে এক্স বসাই গুণ করে দিলাম। ওকে, তো একইভাবে এখানে ওয়ান আছে, এইটুকুর পরিমাণ হচ্ছে ওয়ান, আর এই যে এইটুকু বাহুর দৈর্ঘ্যের পরিমাণ হচ্ছে এক্স, ওয়ান আর এক্স গুণ করলে হয় এক্স। একইভাবে এইটুকুর পরিমাণ হচ্ছে ওয়ান আর এইটুকুর পরিমাণও ওয়ান, ওয়ান আর ওয়ান গুণ করলে হয় ওয়ান। তাহলে আমরা সমস্ত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এর উৎপাদক হবে আমাদের এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান। এখন আমরা সাত নম্বর অঙ্কটি সমাধান করব। সাত নম্বর অঙ্কে বলা আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স, তো একই নিয়ম, এই এক্স স্কোয়ারের সহগ আর সিক্স গুণ করলে সিক্স হয়, সিক্সকে দুইটি সংখ্যায় ভাঙলে তিন এবং দুই হয়, তিন দুগুণে ছয়। ওকে, তাহলে এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স, তাই না? এখন এই প্রথম দুইটা পদ থেকে আমরা কমন নিব এক্স, এক্স কমন নিলে এখানে থাকে এক্স, আর থ্রি এক্স থেকে এক্স নিলে থাকে থ্রি, তাহলে এক্স প্লাস থ্রি প্লাস এখান থেকে কমন নিব হচ্ছে দুই, দুই কমন নিলে এখানে থাকে এক্স, ছয় থেকে দুই ভাগ করলে থাকে তিন। আবার এই দুইটা পদ থেকে কমন নিব এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি কমন নিলে এখানে থাকে এক্স প্লাস এইখানে থাকে দুই, তাহলে এক্স প্লাস থ্রি আর এক্স প্লাস টু হচ্ছে আমাদের এই রাশির হচ্ছে উৎপাদক। এখন আমাদের ছোট যে মানটা এক্স প্লাস টুকে আমরা ধরে নিব প্রস্থ, এবং এক্স প্লাস থ্রিকে ধরে নিব আমরা দৈর্ঘ্য, তাই না? এখন দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা ধরে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে এই দৈর্ঘ্য, এখানে একটু খেয়াল করি যে এক্স এবং প্লাস থ্রি, এখন ডাইরেক্ট তো আমরা থ্রি লিখতে পারবো না, এই থ্রিকে আমরা ভাঙাই নিব ওয়ান ওয়ান এবং ওয়ান, তিনটা ওয়ান দ্বারা। এই তিনটা ওয়ান কী হবে, ধনাত্মক, যেহেতু প্লাস দেয়া আছে এই জন্য তিনটা প্লাস ওয়ান নিব একটা এক্স, তাহলে দৈর্ঘ্য মোট ভাগ হবে চারটি অংশে। এই এই প্রথম অংশটাকে এক্স নিলাম, পরে তিনটা ওয়ান অংশ নিলাম। যেহেতু আমরা এই ঘর বা আয়তন বা হচ্ছে যে আমাদের ক্ষেত্রফল নেওয়ার সময় আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে একই নাম্বার, অর্থাৎ ওয়ানের প্রত্যেকটা ওয়ানের ঘর যেন সমান হয়। এখন প্রস্থের ক্ষেত্রে দেওয়া আছে এক্স প্লাস টু, এক্সের জন্য একটা ঘর নিব আর টুর জন্য দুইটা ঘর নিয়ে নিলাম, টু মানে ওয়ান প্লাস ওয়ান। ওকে, একইভাবে এই এক্স আর এক্স গুণ করে এই ঘরের ক্ষেত্রফল নির্ণয় করবো, এক্স আর এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স আর ওয়ান গুণ করে এক্স, এক্স আর ওয়ান গুণ করে এক্স, এবং এক্স আর ওয়ান গুণ করে এক্স, তাহলে আমাদের প্রথমটার কাজ শেষ। দ্বিতীয় আছে ওয়ান আর এক্স গুণ করে এক্স, ওয়ান আর ওয়ান গুণ করে ওয়ান, ওয়ান আর এই ওয়ান গুণ করে ওয়ান, এবং ওয়ান এই ওয়ান গুণ করে ওয়ান, একইভাবে ওয়ান এবং এই এক্স গুণ করে এক্স, একই সবগুলো। তাহলে আমাদের এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্সের উৎপাদক হবে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু। এখন আমরা আট নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে বলা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স, একইভাবে যদি আমরা এক্স স্কোয়ারের সহগ আর মাইনাস সিক্স গুণ করলে হয় সিক্স, তাহলে সিক্সকে উৎপাদকে বিশ্লেষণ করলে টু এবং থ্রি পাওয়া যায়। এখন আমরা এখানে টু আর থ্রি নিলাম, নিয়ে এখানে এক্স স্কোয়ার ছিল, এই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্সের মধ্যে থ্রি আমরা কী কমন নিব, এক্স কমন নিলে এক্স প্লাস থ্রি মাইনাস, এখানে যদি আমি টু কমন নেই এক্স প্লাস থ্রি, এই দুইটা রাশি থেকে আমরা কমন নিব এক্স প্লাস থ্রি,
এখানে x মাইনাস 2, তাহলে x প্লাস 3 আর x মাইনাস 2 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদক। এখন x মাইনাস 2 কে নিব আমরা প্রস্থ হিসাবে আর x প্লাস 3 কে নিব দৈর্ঘ্য হিসাবে, তাই না? তো আগের মতোই অঙ্ক, শুধুমাত্র এইখানে আমাদের আগে চিত্রে ছিল প্লাস 1, এখানে আমরা নেব মাইনাস 1। একইভাবে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স এক্স, এইভাবে মাইনাস ওয়ান দ্বারা এক্স গুণ করলে মাইনাস এক্স, মাইনাস ওয়ান আর প্লাস গুণ করলে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান, তাই না? এখন দেখো আমরা গুণের ক্ষেত্রে একটা নিয়ম পড়ছি যে প্লাস ইনটু প্লাস সমান আমরা জানি প্লাস হয়, তাই না? আবার প্লাস ইনটু মাইনাস সমান কি হয় আমাদের মাইনাস হয়, তাই না? এই জন্য এই যে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান গুণ করলে হবে মাইনাস, তাহলে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদক হবে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু। আমরা 10 নম্বর অঙ্কটি দেখবো। 10 নম্বর অঙ্কে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন। তো ফার্স্ট হচ্ছে আমরা কী করবো উৎপাদক বিশ্লেষণ করার ক্ষেত্রে, আমাদের এই এক্স স্কোয়ার সহগ আর নাইন গুণ করলে হয় নাইন, নাইনকে দুইটি নাম্বারে যদি আমরা ভাঙি তাহলে আমরা কী করবো দেখো, এখন সিক্স আছে, সিক্সকে আমরা কী লিখতে পারি, নাইনকে আমরা ভাঙাইলে পাবো দেখো থ্রি ইন্টু থ্রি, তাই না? এখন তো আমরা হচ্ছে কি করব, এখানে যেহেতু মাইনাস সিক্স করতে হবে এই তিনটা আমরা যোগ করে দেবো, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স প্লাস নাইন, তাই না? এখন এই দুইটা রাশি থেকে প্রথমে কমন নিব এক্স, এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি, এখানে মাইনাস থ্রি কমন নিলে এক্স, প্লাস মাইনাসে মাইনাস থ্রি। এখন এই দুইটা পদ থেকে কমন নিব হচ্ছে এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি কমন নিলে এই এক্স চলে আসলো, এই মাইনাস থ্রি চলে আসলো, তাহলে আমাদের এই রাশিটি দুইটা উৎপাদকের বিশ্লেষক হচ্ছে একটা, তাহলে এই রাশিটির দুইটি উৎপাদক হচ্ছে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি, তাহলে একটাকে আমরা নিব প্রস্থ হিসাবে, একটাকে নিব দৈর্ঘ্য হিসাবে। একইভাবে এক্সের জন্য একটা আমরা আয়তক্ষেত্র নিব আর মাইনাস থ্রিকে আমরা তিনটা ভাগ মাইনাস থ্রিতে ভাঙবো, মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে এই তিনটা মাইনাস ওয়ানের জন্য তিনটা বক্স নিব বা তিনটা আয়তক্ষেত্র নিব। একইভাবে এইখানে এক্সের জন্য একটা প্রস্থে এবং মাইনাস থ্রির জন্য তিনটা মাইনাস ওয়ানের আলাদা আলাদা বক্স বা ঘর নিব। তারপরে এই এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তোমরা অ্যাজ ইউজুয়াল জানো যে কীভাবে গুণ করতে হবে ভিতরেরগুলা, তো গুণ করলে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদক আসে কত, এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি।